নমস্কার বন্ধুরা, ক্রেজি বাং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। শুরু হয়ে গেছে আমাদের 2023-এর পুজো পরিক্রমা। আজকের পঞ্চমী আমরা বেরিয়ে পড়েছি সদল বলে। সদল বলে মানে আমি, আরুষ, সৌমেন আর আরুষের এক বন্ধু এবং তার বাবা মা, মানে দুটো ফ্যামিলি আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। তো এটা কিন্তু ছিল ধামাইতলার প্যান্ডেল। প্রথম যেটা দেখলে ওটাও ছিল ধামাইতলার প্যান্ডেল সামনেটায়। এবছর না ইচ্ছা করছে না কলকাতার দিকে গিয়ে ভিড় ঠেলি, তাই আমাদের আশপাশে যে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো রয়েছে ভাবলাম সেগুলোই একটু দেখি। তোমরা দেখো, তোমাদের এত ভালো লাগবে, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে যে কলকাতার দিকে আর যেতেই ইচ্ছা করছে না। পাশে এই সবুজের ওপর শিউলি ফুলগুলো করেছে, দেখো কি সুন্দর লাগছে না? এগুলো কিন্তু খুব ইজিলি আমরাও বাড়িতে করতে পারি। এই যে ছোটো ছোটো কফির যে কাপগুলো হয় না, সেগুলোই কেটে মাঝখানে রং করে এত সুন্দর সুন্দর করেছে। আর মায়ের মুখটা দেখে সত্যি এত ভালো লাগছিল। তো চলো প্যান্ডেলটা ঘুরে দেখাই তোমাদের। এরপরে ওখান থেকে বেরিয়ে ওর সামনেই ছিল একটা ফ্ল্যাটের ঠাকুর, মানে ওদের ফ্ল্যাটেই ঠাকুরটা উঠেছিল। তো সকলে প্রচুর ফটো তুলছিল, ঠাকুরটা এত সুন্দর হয়েছিল না মূর্তিটা। তো আমরাও ভাবলাম ফটো তুলি, কিন্তু এই যে দুটো বাঁদরকে বলেছি ফটো তুলতে, দাঁড়াও তোমাদের দেখাই কি করেছে। দেখো ফটোগুলো একটাও ঠিকঠাক করে ফটো তোলেনি। ওদের তখন ফটো তুলতে বলেছি এমন করলো। এটা হলো নরেন্দ্রপুর রামচন্দ্রপুর এলাচি, মানে এটা নরেন্দ্রপুর এরিয়াতেই পড়ে, তাই বললাম নরেন্দ্রপুর রামচন্দ্রপুর এলাচি। তো এটা এলাচি ঠাকুর, এখানে প্রত্যেক বছরই প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর করে। আর এবছর যেটা করেছে আরুষ বললো সেম নাকি কল্যাণীতেও করেছে, আমি ঠিক জানি না, তবে ও সব জানতা, ও সব জানে। বলছে মা শর্ট ভিডিও করে ছেড়ে দাও, ছেড়ে দাও। তো যাই হোক, এখানে দেখো প্যান্ডেলটা বাইরে থেকে এরকম করেছে। আর সত্যজিৎ রায়ের স্মরণ করে এখানে একটা বড় সত্যজিৎ রায়ের স্ট্যাচু বানানো হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু খালি বারণ করছি তো, রামচন্দ্রপুর এলাচি থেকে না আরেকটু এগিয়ে হাঁটা পথ, আমরা হেঁটেই যাই গাড়িটা রেখে। এখানে কিন্তু আরও একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর, প্রত্যেক বছরই হয় ভালো।
এরপরে যে এই প্যান্ডেলটাতে এসেছি না, এটা কিন্তু গড়িয়া এলাকার মধ্যেই পড়ে। যেহেতু সৌমেন পুরো ভিতর দিয়ে আমাকে নিয়ে যায়, আমি ঠিক কোনটা কোন এরিয়ায় পড়ছে ঠিক বুঝতেই পারি না। তো যাই হোক, এটা করেছে সেলুলার জেল, এত সুন্দর করেছে। আরুষা আর আরিয়ান তো মানে আমাদের ছাড়াই সব জায়গায় আগে আগে চলে যাচ্ছে। আর এই যে বাইরের স্ট্রাকচারটা এটা দেখছো, আর ভিতরে না আরও সুন্দর। ভিতরে চলো যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখছো, সব কিন্তু মানে এমনি মানুষকে বসিয়ে রেখেছে, মূর্তি নয় এগুলো, মানে এগুলো কয়েদি হয়ে আছে। আর কি দেখছি জানো, কিছুক্ষণ পরে দেখছি একজন ইংরেজ হয়েছিল, ইংরেজ সৈনিক, উনি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু থামস আপ খেয়ে নিল। কী করবে বলো, ওদেরও তো গলা শুকিয়ে যায়। এই যে এখানে কয়েদি হয়েছে, উনি বসে আছে এখানে, চরকা কাটছে ইনি, পরপর প্রত্যেকটা যে ছোটো ছোটো সেল করেছে। এই যে যার কথা বলছিলাম ইনি, দেখলাম একটু থামস আপ খেয়ে নিল উঠে। তো যাই হোক, এইখানে সারাক্ষণ মাইকে হাঁকছিল যে ওই সময় কয়েদিদের সঙ্গে কেমন ব্যবহার করা হতো, তাদের জীবন কেমন ছিল, কীভাবে ইংরেজরা অত্যাচার করতো। আর তার সঙ্গে বন্দে মাতরম গান তো সমানে বাজছিল, যেটার জন্য আমি সব সাউন্ডগুলো কেটে দিয়েছি, দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। মানে এত সুন্দর একটা লাগছিল না ভিতরে। এই যে বাচ্চারা কিন্তু এগুলো সম্বন্ধে জানবে, শুধু বাচ্চারা না, আমরাও তো অনেক কিছু জানি না যেগুলো জানতে পারি এর সম্বন্ধে। এটাই যে যখন কোনো বিপ্লবীকে কয়েদ করে নিত, তারপরে তার লাইফটা কেমন থাকতো। আর মা দুর্গাকেও দেখো, দেশমাতা রূপে সাজিয়েছে পতাকা টতাকা দিয়ে, মানে অসাধারণ। যে মহিষাসুরটাকে একটা ইংরেজ সৈনিক সাজিয়ে দিয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ। আর আরিয়ান আর আরুষ মিলে সব প্যান্ডেলে যাচ্ছিল আর রেটিং দিচ্ছিল তাতে। চলো এবারে কিন্তু আমরা চলে এসেছি গড়িয়ার পঞ্চদুর্গা। পঞ্চদুর্গায় আসা মানে কিন্তু শুধু ঠাকুর দেখা নাই, বিশাল বড় মেলা, খাওয়া দাওয়া ঘোরা অনেক কিছু। তবে মাঝখান থেকে গেছিলো আরুষের জুতোটা একটু ছিঁড়ে, ও পুরনো জুতো পরে বেরিয়েছিল, ছিঁড়ে গেছিলো, বিশাল ঝামেলা, ছেলে হাঁটতে চাইছে না। যাই হোক, এখানে প্রত্যেক বছরই পাঁচটা দুর্গা ঠাকুরের রূপ করে। আর পাশেই যেটা আছে নবদুর্গা, ওখানে যাবো কি যাবো না এটাই ভাবছিলাম। তারপরে এখান থেকে একটু ঘুরে ফিরে নিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম। ওই যে বললাম খাওয়া দাওয়া, বেরিয়েই বাইরের দিকে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি। কিন্তু দেখো ফটোর মধ্যে কিন্তু আরুষ নেই, ছেলে কিছুতেই ফটো তুলবে না, কান্নাকাটি শুরু করেছে। তারপরে নবদুর্গা দেখে ওখান থেকে চলে এলাম, তখন আর কোনো ভিডিও টিডিও করা হয়নি। মাঝখানে ফেবিকুইক দিয়ে আরুষের জুতো সারিয়ে তারপর চলেছি আমরা। এটা দেখছো, এটা কিন্তু রাজপুরে, ওই যে বিপত্তারিণী চণ্ডীবাড়ি আছে তার পাশেই। এত সুন্দর হয়েছে এবছরের প্যান্ডেলটা। ওটা খুব কষ্টকর করেছে, সুন্দর। সাইলেন্ট প্লিজ। ওই ঠাকুরটা তো পুজো হবে না, এটা ছাদ ছাদ হবে কিছু একটা। আরে যা কেনা বুঝো, আমি যাবো না ভাই, আমার ভয় লাগে।
এই ভূত আছে আরুস এই যেন তো বলছে নিরবতা বজায় রাখবে ও সুন্দরবন বাহ ওই তো বাঘ সুন্দরবন করেছে উঁকি মারছে ওই তো বাঘ এসছে বাঘের থেকে হরিণটা বেশি বড় মনে হচ্ছিল দেখুন প্লাস্টিকের বলো এগুলো এগুলো প্লাস্টিক পাতা ভালো করেছে তাই না দুর্দান্ত করেছে না উদ্বোধনের জন্য তোদের ডেকেছে নাকি উদ্বোধন করতে বলেছে মাননীয় আরুষ ঘোষ এন্ড মাননীয় আরিয়ান নন্দী সবশেষে এই প্যান্ডেলটায় ঢুকে না মন ভরে গেল ছোটবেলার সব কথাগুলো মনে পড়ে গেল আর এই সিনেমাটা তো যে কতবার দেখেছি তার কোনো ঠিকই নেই আর এই যে প্রথমে ভূতের ওই কথাগুলো কী ভয় না পেতাম ছোটবেলায় শুনে তো যাই হোক চলো আমাদের আজকে ঠাকুর দেখা এই পর্যন্ত রাত প্রায় দুটো বাজে এখান থেকে আমরা বেরিয়ে যাব এবারে আর এত সুন্দর করে সাজানো দেখো ইচ্ছা করে বলো ভিড় ঠেলতে ফাঁকায় ফাঁকায় এত সুন্দর প্যান্ডেল যদি দেখা যায় দরকার কি আমার ভিড় ঠেলা তো যাই হোক বাচ্চাগুলোও খুব খুশি আমরাও খুশি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব তারপরে দেখা হচ্ছে পরের দিন আবার তোমাদের সঙ্গে আজকের মতো চলো টাটা লাইক করতে আর শেয়ার করতে কেউ কিন্তু ভুলো না ঠিক আছে চলো টাটা দাদা দিল বল দাদা দিল বল